কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নের নালগড় বাজার জনতা ব্যাংক পিএলসির উদ্যোগে শনিবার সকাল 10টায় নালগড় বাজার ভাই ভাই শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় জনতা ব্যাংক কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী ও 200+ অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার আইসিটি ডিভিশন মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার, নালগড় বাজার জনতা ব্যাংক শাখা ম্যানেজার আবু নাইম খন্ডকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কর্পোরেট শাখা এসপি ও ইনচার্জ এ কে এম মাসিহুর রহমান, ডিজিএম খন্দকার শরীফ উদ্দিন, চৌদ্দগ্রাম শাখা ম্যানেজার হুমায়ুন কবির, সুয়াগাজী শাখা ম্যানেজার জি এম মনির আহমেদ, কুমিল্লা কর্পোরেট শাখা মহিবুল হাসান। এই সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মফিজুর রহমান, নালগড় বাজার বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ডিলার, ভাই ভাই শপিং কমপ্লেক্সের এর স্বত্বাধিকারী মোহাম্মদ জহির ও আলী আহমদ ডিলার সহ বাজারের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।